গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এই ব্লগে তোমাদের সবাইকে আমি অনেক ওয়েলকাম জানাই। তো তোমরা অনেকে বলছিলে যে তুমি অনেকদিন ডেইলি ব্লগ শেয়ার করো, তুমি তোমার ডেইলি ব্লগ শেয়ার করো এবং আমি প্রেগনেন্সিতে কী কী খাওয়া দাওয়া করছি সেই সমস্ত ব্লগ তোমাদের সাথে মানে শেয়ার করার কথা ছিল, বাট হয়ে উঠছিল না যেহেতু একজন মানে ক্যামেরা করে দিলে না আমাদের ভিডিওগুলো করতে সুবিধা হয়, যেহেতু ও বাড়িতে ছিল না, ওই বাড়িতে ছিল। তো সেই জন্য আমি আর মানে ডেইলি ব্লগ শেয়ার করতে পারিনি, তো আজকে করছি, ও আজকে বাড়িতে আছে, মানে এই বাড়িতে আছে। তো সেই জন্য তো সকালবেলা উঠেই আমার খাবার দাবার সব রেডি হয়ে যাচ্ছে, মানে আমি ঘুম থেকে ওঠার আগে আমার মা সব কিছু রেডি করে রাখে। আর এখন বাজে হচ্ছে বোধহয় 9:30। প্রেগনেন্সির সময় একটু বেশি ঘুম হয় তোমরা জানো, আমার তো ঠিক নেই, কখনো 10টায় উঠি, কখনো 9টায় উঠি, আবার কখনো 10:30 হয়ে যায়, আবার কোনদিন সকাল 6টার সময় ঘুম ভাঙে এই আর কি। তো সকালবেলা যেটা আমার প্রথম কাজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে আমার এই গমির জ্যাবলেটটা খাওয়া, বাসি পেয়ে যায়। তো ট্যাবলেট খাওয়া হয়ে গেল বাবা, এবার হচ্ছে আমার খাবার রেডি হয়ে গেছে। একটা দেশি মুরগির ডিম সিদ্ধ, এটা মাস্ট, কোনো কখনো দুবেলা করেও খাই, কখনো একবেলা করেও খাই, ওর সাথে নুন দিয়ে খাবো। তো নুনটা দাও না আমার ওখান থেকে, ফিনিশ হয়ে গেছে। তো নর্মালি সকালবেলা আমি চা খাই না, আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, মানে প্রেগনেন্সির সময়কালে আমি চা কফি, কফি তো খাওয়া হয় না বাড়িতে, চাটাই খাওয়া হয়। তো চাতে ভীষণ অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ভীষণ সমস্যা হয়, বিশেষ করে দুধ চাতে। তো ওই জন্য তোমরা অনেকে বলছো যদি তুমি কি মাদার সলিডস খাচ্ছ না, আমি মাদার সলিডস খাচ্ছি না, আমি আর একটা প্রোটিন খাচ্ছি যেটা হচ্ছে সিম মক। আমি জানি না কতজন মানে এই ড্রিঙ্কটার ব্যাপারে জানো, তো আমার ডক্টর আমাকে মাদার সলিডস এর বদলে এই সিম মমটা খেতে বলেছে। তো ওটা শেষ হয়ে গেছে, আর ওটা একমাত্র আমাদের বগুলা একটা শপেই পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যাপেলের যে অ্যাপেলোর যে ওষুধের যে ফার্মেসিটা আছে ওখানেই পাওয়া যায়, আর রানাঘাটে পাওয়া যায়, আদারওয়াইজ কোনো ওষুধের শপে ওটা পাওয়া যায় না। তো সেই জন্য আনা হচ্ছে না, আর দুকালে যাবো গিয়ে আমাদের বগুলা থেকে নিয়ে আসবো। তো সেই জন্য আজকে আমি চা খাবো, চার সঙ্গে জাস্ট দুটো বিস্কিট খাবো, যদি অ্যাসিডিটি হয়ে যায় তাহলে ওষুধ আছে, আমি কিছু নেবো ডাক্তারের লেখা ওষুধ। আমার এই যে আমার চা, একটুখানি চা নিয়েছি, আর সারাদিন না কিছু খেতেই থাকি, খেতেই থাকি, টুকটুক করে খেতেই হয়, যখনই একটুখানি মানে খাওয়াটা মানে কি বলবো ধরনের পরে খাচ্ছি, মানে পুড়ে মিটজন ধরে শুয়ে থাকলাম, হঠাৎ করে আমার গা হাত পা কাপড় নিতে শুরু করে এইরকম, মানে আর আমার প্রেশারটা হচ্ছে ভীষণই লো, তো যার জন্য আমাকে দুটো খেজুরও খেতে বলেছে, এখন আমি সেই খেজুর দুটো নিয়ে আসবো। তো এখন ভাবলাম চাটা খেয়ে নিই, তারপরে খেজুরটা খাবো, এনে রেখে দিয়েছি চাটা আগে। তো চাটা খেয়ে আসছি, কারণ ও চা খাবো, ও ফোনটা ধরে আছে না, তুমি ফের ছিল আমি চাটা না খাইনি, আমি একটুখানি খেয়েছি রেখে দিলাম, ভালো লাগছে না চাটা খেতে। তো এবারও হচ্ছে আমি দুটো খেজুর খাবো, আর ড্রাই ফ্রুটসও খেতে হয় এই সময়, আমার খেলে নাকি বেবির মস্তিষ্ক ভালো হয়। তো আমি ওটা না গোটা গোটা খেতে পারি না, আমার ভীষণ মানে জিভতে ভীষণ অস্বস্তি হয়, দুই সাইড পুরো লেগে যায়, ওই জন্য আমি কি করেছি, আমি যে ড্রিঙ্কটা খাই সিম ওর সঙ্গে ওই কাজু আর আমন্ডটা পেস্ট করে নিয়েছি মিক্সিতে, মানে গুঁড়ো করে নিয়ে ওই গুঁড়োটা 2 চামচ ওই দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে আর ওই 2 চামচ ড্রিঙ্ক দিয়ে আমি গুলিয়ে খেয়ে নিই, গোটা খাই না, খেয়ে খাবো। আর একটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে এই খেজুরটার ব্যাপারে,
এটা খুবই ভালো খেতে, ভীষণ ভালো খেতে। আর প্যাকেজিংটা আমার অসাধারণ লাগে, পুরো এয়ার টাইট, এখানে খুব ভালো খেতে। আর মাত্র 100 টাকায় তোমরা একটা পাউচ পেয়ে যাবে, অনেকগুলো থাকে এখানে, তোমরা এটা খেতে পারো। যাদের প্রেশার লো এমনি তারাও খেতে পারো। তো এই যে সকালবেলা, এবার চা টা খাওয়ার পরে এবার হচ্ছে পরোটা, একটা করে গোলাপ জামুন আর আর দুটো পরোটার তরকারি। তো নর্মালি সকালে কিন্তু আমি সিদ্ধ ভাত খাই, তো আজকে যেহেতু ছুটি ছিল, ডিউটি যাইনি, তো সেহেতু ওই জন্য পরোটাও খেতে ইচ্ছা করছিলো, তো মাকে বললাম পরোটা আনাতে, তো মাই পরোটাটা আনালো, তা ওই জন্য আজকে পরোটা খাওয়া হচ্ছে। তো রেগুলার খাওয়া হয় না, সিদ্ধ ভাতই কিন্তু খাওয়া হয়। আমি সকালে সিদ্ধ ভাতই খাই, একটা আলু সিদ্ধ, একটা বেগুন সিদ্ধ দিয়ে ভাত খাই। তো এখন বসে পড়বো, রাখো, তোমার পাশেই বসছি আমি, রেখে দাও ওখানে, আমি পাশে বসছি। তো এবার কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে, মানে আমার স্নান করার টাইম হয়ে গেছে, তার আগে আগে একটা ডাবের, মানে ডাব কাটা হচ্ছে, ডাবের জল খাবো। রেগুলারই খাই একটা করে ডাব, শুধু জলটা খাই, কারণ নারকোল বা ডাবের স্বরে না খুব মানে গ্যাস অ্যাসিডিটি হয়ে যায়, তো সেই জন্য শুধু জলটাই খাচ্ছি। এবার আর একটা কথা, গ্রাম অঞ্চলের অনেকেই বয়স্ক কাকিমারা বা ঠাকুমারা বলেন যে ডাবের জল খেলে নাকি বেবির চোখ হচ্ছে একটু ঘোলাটে টাইপের হয়, মানে যেরকম, মানে একদম খাস বাংলা কথা হচ্ছে কটা চোখ যাকে বলে, তো সেই রকম হয়। কিন্তু আমার কটা চোখ খুব ভাল লাগে, তো সেই জন্য খাচ্ছি আমি ডাবের জল, এবং ডাক্তারও বলেছে, যদিও এগুলো সব কুসংস্কার, আজগুবি কথা, তো তাও ডক্টরে বলেছে একটা করে অবশ্যই ডাব খেতে। তো সেই জন্য এখানে ডাব কাটছে, তোমাদের দাদাভাই আরও রেডি হয়েছে বলে একটু বেরোবে। তো আমি ডাবের জল অতটাও ভালো খাই না, খুব কষ্ট করে খেতে হচ্ছে, তাও অর্ধেকটা খেয়ে ভাবছি অর্ধেকটা রেখে দেবো, কারণ একবারে পারছি না খেতে। তো একটা করে ডাব অবশ্যই মাস্ট রেগুলার খেতে বলেছে। তো এখন প্রায় 12টা বাজবে, আর এই ছিল আমার মর্নিং রুটিন। আর 12টার আগেই মা স্নান ধান সব করিয়ে দেয় আমাকে, মাই স্নান করিয়ে দেয়, কারণ কলের ওপারটা একটু পিচ্ছল, তো ওই জন্য মাই ধরে ধরে নিয়ে যায় স্নান করানোর জন্য। আর তোমাদের দাদা ভাই একটুখানি মানে বেরিয়েছে, একটু দরকার আছে, তো সেই জন্য একটু মার্কেটে গেছে। তো এখন আমি স্নান ধান করে নেব, আর লাঞ্চটা আমি শেয়ার করলাম, বলে লাঞ্চ থেকে ডিনার পর্যন্ত মানে ওই টাইমটা আমি কি কি খাওয়া দাওয়া করি সমস্তটা অন্য একটা ব্লগে দিয়ে দেবো, নাহলে অনেক বড় ব্লগ হয়ে যাবে, তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বোর হয়ে যাবে, তো সেই জন্য অন্য একটা ব্লগে আমি দিয়ে দেবো। আর হচ্ছে এই ছিল রুটিন, এটা অনেক রিকোয়েস্টের একটা ভিডিও ছিল, যে আমি প্রেগনেন্সিতে আমি কি কি খাই, কি কি খাওয়া দাওয়া করছি, আর কি কি রুটিন আমার সকাল থেকে উঠে, তো সমস্তটাই আমি শেয়ার করলাম, আর বাকিটা অন্য একটা ব্লগে তোমাদেরকে দিয়ে দেব। তো এই হচ্ছে রুটিন। আর আর একটা বিশেষ কথা, সেটা হচ্ছে তোমরা অনেকেই বলছিলে, দিদি তোমার দাদার বিয়ে হলো কবে, তোমার দাদার কি বিয়ে হয়ে গেছে নাকি? তো হ্যাঁ, আমার দাদার বিয়ে হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে হয়নি, ওরা নিজেরাই পছন্দ করে বিয়ে করেছে। তোমরা আগেও ব্লগে দেখেছো যে আমার বৌমনি আমাদের বাড়িতে আসতো, আমরা ঘুরতেও গেছি, তো আমাদের বাড়ির থেকে তো মানে সবাই রাজি ছিল, আমাদের সবার পছন্দ, যেহেতু আমার বাবা মার একটাই ছেলে, ও নিজে পছন্দ করেছে, তার মানে বাবা মারও পছন্দ। তো আমার বৌমনি বাপের বাড়ির থেকে একটু কিন্তু করছে,
তো আশা করি খুব শিগগিরই মেনে নেবে, ওনাদের আসার কথা রয়েছে কালী পুজোতে। তো খুব তাড়াতাড়ি মিটে গেলে আমরা আবার মানে আবার মানে ওদের তো একবার মানে হয়েই গেছে বিয়ে, আবার হচ্ছে অনুষ্ঠান করে দুই বাড়ির থেকে দেওয়া হবে। অবশ্যই ব্লগ শেয়ার করব। ওরা যেদিন বিয়ে করে সেদিন আমিও থাকতে পারিনি, আমাকে ফোন করেছিল যে আসার জন্য, তো আমি আসতে পারিনি। তখন আমার মানে 3 মাস তখন চলছে, তখন খুব খারাপ অবস্থা আমার, মানে বিছানা ছেড়ে উঠতে পারি না এইরকম। তোমরা জানো যে আমি একদিন ব্লগ দিতাম, 2 দিন দিতাম না। অনেকে এরম ভাবেও আমাকে বলেছে যে হ্যাঁ তোমার সাবস্ক্রাইব বেশি হয়ে গেছে বলে ওই জন্য তোমার ঘ্যাম বেড়েছে, ওই জন্য রেগুলার ব্লগ দিচ্ছ না। তো তখন তো আর বলতে পারতাম না, তো তারা না জেনে শুনে এরকম টাইপের কমেন্টস করতো। আমি জানি তারা আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকতো বলে তাদের একটু রাগ হতো আমার উপর যে কেন আমি ভিডিও দিচ্ছি না। তো এই হয়েছে ব্যাপার। আর তোমরা বলছো দাদা আর বৌদি কোথায় আছে এখন? দাদা আর বৌদি আছে হচ্ছে ব্যাঙ্গালোর বাবার কাছে, মানে দাদা ডাইরেক্ট ওকে মানে বিয়ে করে নিয়ে ব্যাঙ্গালোর চলে গেছে মা বাবার কাছে। তো মা চলে এসেছে এখন আমার জন্য, আমাকে দেখাশোনা করার জন্য, আর দাদার বৌদি ওখানেই আছে। মানে বাড়ির থেকে একটা মিটে ফিটে গেলে তখন ওরা আবার চলে আসবে। আর ওদের রেজিস্ট্রি ম্যারেজ অনেক আগেই হয়ে গেছে, তো সেই জন্য ওখানে নিয়েই আছে। শুধু আনুষ্ঠানিক ভাবে দিতে হবে, আমাদের বাঙালিদের বাঙালি হিন্দু ঘরের তো নাপিত ব্রাহ্মণ দিয়ে দিতে হয়, তো ওটা নিয়ম থাকে, তো সেইভাবেই দেওয়া হবে আমাদের বাড়ির থেকেও। তো আর যারা যারা আমার বৌমণিকে দেখোনি, যারা দেখার জন্য ভীষণ এক্সাইটেড আমাকে কমেন্ট করছো, দিদি তোমার বৌমণিকে দেখাও, বৌমণির সঙ্গে আলাপ করাও, তো বৌমণির সঙ্গে বৌমণি তো এই মুহূর্তে আমার কাছে নেই। তো হচ্ছে যারা যারা দেখতে চাইছো তারা আমার দাদার ব্লগিং চ্যানেলে গিয়ে দেখতে পারো। আমার দাদা আজকে ব্লগ শেয়ার করেছে তার বউয়ের সাথে, প্রথম ব্লগ। তো অনেকে দেখতে চাইছিল, এবার আমার বৌদি না ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পাই, তো সেই জন্য আসতে চাইছিল না, তো অনেক জোর করে ওকে আনা হয়েছে। তো যারা যারা দেখোনি, আমি আমার দাদার ওই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে আমার বৌমণিকে ওখান থেকে দেখতে পারো। খুব মিষ্টি এবং খুব ভালো। আর আমার যারা জানো আমার দাদারও একটা চ্যানেল আছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর ওর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যদি তোমাদের ওর ব্লগ ভালো লাগে। তো তো আমি বলছি বলে করতে হবে এরকম কোনো কিন্তু ব্যাপার নয়, তোমাদের যদি ভালো লাগে তোমরা করতে পারো। তো এই হয়েছে ব্যাপার। আর এখন যাবো হচ্ছে স্নান করতে, মা বাইরের থেকে ডাকছে, বললাম দাঁড়াও দাঁড়াও ভিডিও লাস্ট পার্টটা করে আমি আসছি। তো মা ডাকছে, এখন আমি স্নান করতে যাব, তারপরে পরে একদিন তোমাদেরকে আমি আমার বাকি ব্লগটা শেয়ার করব। আর এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি, আবার আসবো নতুন একটি ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সব বাইকে। টাটা।